অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই নমস্কার আমি কৌশিক রায় অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানায় বছর পর কুম্ভ রাশি মূল ত্রিকোণ ভাবে প্রবেশ করছে দু হাজার আপনার শনি কিন্তু থাকবে এর ফলে আপনি যদি সিংহ রাশি অথবা সিংহ লগ্নের মানুষ হন আপনি কি ফল পেতে চলেছেন পূর্ণাঙ্গ বিশ্লেষণ এই ভিডিওর মাধ্যমে আমি দিতে চলেছি ভিডিওটি সম্পূর্ণরূপে শুনবেন মোটেও স্কিপ করবেন না অনেক গুরুত্বপূর্ণ তথ্য হয়তো আপনি মিস করে যেতে পারেন যদি আপনি স্কিপ করে শুনেন দেখুন শনি মহারাজ হচ্ছে কর্মফলদাতা ন্যায় কারক গ্রহ শনিদেব অনেকেরই মনের মধ্যে ভয় আছে শনি মানেই খারাপ শনি মানে আমি শেষ না আপনাকে দেখতে হবে আপনার বাই বার চাট শনির প্লেসমেন্ট কেমন আছে শনি আপনার রাশিচক্রে সক্ষেত্রিক আছে কিনা আপনার কুম্ভ রাশি বা মকরাশিতে অবস্থান করছে কিনা বা শনি আপনার তুঙ্গ গৃহে বা মৃত্যুরাশিতে অবস্থান করছে কিনা বা শনি আপনার শত্রু গৃহে বা শনি আপনার নিচস্থ আছে কিনা বা শনি আপনার পাপ যোগে আছে কিনা এই জায়গাগুলো কিন্তু বিশ্লেষণ করা এক্সপার্ট অ্যাস্ট্রনজারকে দিয়ে আপনি করান যে জায়গাটাতে সমস্যা আছে শনি মানেই যে খারাপ এটা কখনোই না শনি দেখুন আপনার জন্মছকে যেমন শনির প্লেসমেন্ট তেমন রেজাল্ট কিন্তু আপনি পাবেন শনি যদি আপনার রাশিচক্রে ছয় আট বারোতে থাকে তাহলে কিন্তু শনি কিন্তু আপনার ক্ষেত্রে নেগেটিভ ফল আপনাকে কিন্তু দিবে তো এই যে তিরিশ বছর পর উনিশশো বিরানব্বই তিরানব্বই সালের দিক করে বিরানব্বই দিক করে শনি আপনার কুম্ভ রাশিতে এসেছিল ঠিক তিরিশ বছর পর আবারও দু হাজার বাইশে এই শনি আপনার কুম্ভ রাশিতে মূল ত্রিকোণ আসছে অর্থাৎ সিংহ রাশি যদি হন বা সিংহ লগ্নর মানুষ আপনি হন আপনার ক্ষেত্রে কিন্তু ষষ্ঠ ভাব থেকে আপনার সপ্তম ভাবে এই শনি অবস্থান করছে যাদের ক্ষেত্রে শনি পীড়িত আছে তারা শনি রক্ষা কবচ অথবা আপনারা মহামৃত্যুঞ্জয় কবচ আপনারা পরিধান করুন বা শনি চল্লিশা আপনারা যদি পাঠ করেন এবং শনির বীজ সূর্য অস্তের পর শনির বীজ যদি আপনারা পাঠ করেন এর সাথে সাথে আপনারা যদি কুকুরকে খাওয়ান সেক্ষেত্রে কিন্তু শনি বিশেষভাবে প্রসন্ন কিন্তু হয় তো এই যে শনির রাশি পরিবর্তন আপনি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ কি রেজাল্ট দেখুন সপ্তমভাবে চলে আসছে সপ্তমভাবে শনি অবস্থান করায় আপনাদের ক্ষেত্রে বিয়ের যোগাযোগ বিয়ের কানেকশানগুলো কিন্তু আপনাদের বাড়বে যাতে দীর্ঘদিন বিয়ের জন্য চেষ্টা করছে না কি না হয়তো আপনার বিয়ের বয়স পেরিয়ে যাচ্ছে এই জায়গাটা বিয়েটা কিন্তু আপনার ডেফিনেটলি দিবে আপনাদের দৈনিক রোজকার ডেলি ইনকামের জায়গাটা আপনাদের বৃদ্ধি করবে আমি কৌশিকরা রাখব দায়িত্ব নিয়ে বলছি এই কথাটা এবং দাম্পত্য সুখের জায়গা আপনি সিংহ রাশি সিংহ লগ্নে মানুষ অর্থাৎ আপনাদের হাজব্যান্ড ওয়াইফের মধ্যে যথেষ্ট বন্ডিং আপনাদের ক্ষেত্রে কিন্তু সৃষ্টি কিন্তু হতে চলেছে এবং দেখুন শনি যে আপনার সপ্তমভাবে যাচ্ছে যেমন কিছু ভালো দিক যেমন দিবে তেমনি খারাপ দিকেরও ফল কিন্তু আপনি পাবেন সবটাই ভালো হবে এমন না বেশ কিছু কোন কোন দিক থেকে আপনাদের সমস্যা আসতে পারে তার একটা অ্যাওয়ারনেস এই ভিডিওর মাধ্যমে আমি আপনাদেরকে দিতে চলেছি দেখুন অর্থাৎ উনত্রিশে এপ্রিল দু হাজার বাইশ শনি যে কুম্ভ রাশিতে মূল ত্রিকোণভাবে অবস্থান করছে এবং আঠারোই ফেব্রুয়ারি দু হাজার বাইশ শনি নক্ষত্র পরিবর্তনে কিন্তু করছে অর্থাৎ আপনাদের ভাগ্যপতি এবং আপনাদের চতুর্থপতি নক্ষত্রে ধনিষ্ঠা নক্ষত্রে শনির প্রবেশ এটারও কিন্তু একটা রেজাল্ট আপনারা কিন্তু পাবেন এবং শনি আপনাদের সরাসরি রাশিকে দেখছে আপনাদের ক্ষেত্রে কি হবে দেখুন আপনাদের ক্ষেত্রে রাগ জেদ এইটা আপনাদের কিন্তু বাড়বে এই রাগ জেদটা আপনাদের কিন্তু কমাতে হবে হট করে কোনো কিছু ছোটোখাটো ব্যাপারে রেগে যাওয়া এই রাগ জেদ আপনাদের কিন্তু কমাতে হবে এবং আপনাদের ভাগ্য হয়ে দৃষ্টি দিচ্ছে কিছু কিছু ক্ষেত্রে ভাগ্য বিড়ম্বনার জায়গা অর্থাৎ আপনি মানে খুব তাড়াহুড়ো যে কাজগুলো করবেন হঠাৎ মানে এই সিদ্ধান্ত এই এই কাজটা করতে হয় ওই জায়গাগুলোতে ওই সেক্টরগুলোতে কিন্তু আপনি কিন্তু বাধাপ্রাপ্ত পাবেন যেহেতু নবম স্থান পিতার স্থান কিছু কিছু ক্ষেত্রে আপনার পিতার শরীর নিয়ে আপনার টেনশনের জায়গা সৃষ্টি হবে পিতার শরীর স্বাস্থ্য এবং কিছু কিছু ক্ষেত্রে পিতার সাথে মত মতান্তর আপনি সিংহ রাশি সিংহ লগ্নের মানুষ মত মতান্তরের কিন্তু সম্ভাবনা থাকছে এবং এর পাশাপাশি আপনাদের এই শনি আপনাদের সুখভাবে দৃষ্টি দিচ্ছে অর্থাৎ এখানে আপনাদের কি হবে যারা কেনা বেচা করবেন ভাবছেন আপনি সিংহ রাশি মানুষ আপনি হয় সম্পত্তি কিনতে সম্পত্তি বিক্রি করতে চাইছেন এই জায়গাটায় বিশেষভাবে আপনারা কিন্তু ধ্যান দিন কিছু কিছু ক্ষেত্রে ভুল সিদ্ধান্ত নিয়ে না আমার জায়গা কিন্তু থাকছে বড় ধরনের ইনভেস্টমেন্ট করার আগে কোনো ক্ষেত্রে বড় ধরনের ইনভেস্টমেন্ট করার আগে আপনারা কিন্তু এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে যোগাযোগ করুন আপনার রাশিচক্রে শনি কি পজিশানে আছে আপনার রাশিচক্রে শুনির প্লেসমেন্ট কেমন এটা এক্সপার্ট অ্যাস্ট্রোলজি আপনাকে একমাত্র বলতে পারবে এবং মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে চতুর্থ ভাব থেকে আমরা মায়ের বিচার করি মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে আপনাদের কিন্তু একটু হলো চিন্তার জায়গা কিন্তু তৈরি করবে মায়ের হেলথের জায়গাটা নিয়ে বিশেষভাবে একটু হলো টেনশনের জায়গা আপনাদের সৃষ্টি করতে চলেছে এবং আপনাদের যারা টেকনিক্যাল ফিল্ডে আছেন যারা ইঞ্জিনিয়ারিং লাইনে আছেন এই জায়গাগুলো কিন্তু আপনাদের ক্ষেত্রে ভালো আমি আবারও বলছি শুনি রাশি পরিবর্তন আপনাদের ক্ষেত্রে ইঞ্জিনিয়ারিং টেকনিক্যাল ফিল্ড লোহার সঙ্গে যুক্ত আছেন চামড়ার বিজনেসের সঙ্গে যুক্ত আছেন পেট্রোল কেমিক্যালের সঙ্গে আছেন ট্রাভেল ট্যুরিজমের সঙ্গে আছেন ট্রান্সপোর্টের সঙ্গে আছেন আইটি সেক্টরে আছেন এই জায়গাগুলো কিন্তু কর্মক্ষেত্রে আপনাদের উন্নতি কিন্তু চোখে পড়ার মতনই দেখা যাচ্ছে এবং এর পাশাপাশি আপনারা এই দু হাজার টু দু হাজার আপনাদের কিন্তু নতুন ব্যবসা আরম্ভ করার জন্য কিন্তু অতি উত্তম বলা যেতে পারে এই সময়টা আপনি সিংহ রাশি অথবা সিংহ লগ্নে মানুষ হন আপনার ক্ষেত্রে এবং যাদের ডিভোর্সের মামলা মকর্দমা চলছে বা ডিভোর্সের জায়গা নিয়ে একটা সমস্যা চলছে স্বামী স্ত্রীর মধ্যে কিছু ক্ষেত্রে সমস্যা এই জায়গাগুলো কিন্তু আপনারা মামলাতে জয়ী হবেন স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে উন্নতি আপনাদের এই সময় কিন্তু দেখা কিন্তু যাচ্ছে রোজকার আপনাদের ইনকামের জায়গা ভালো কিন্তু তৈরি করছে এবং কিছু কিছু ক্ষেত্রে বিদেশ থেকে লাভ বিদেশের সাথে যারা রত আছে বিদেশ থেকেও কিন্তু আপনারা লাভ পাবেন বড় ধরনের কোম্পানিতে চাকরি পাওয়া এই সম্ভাবনাগুলো কিন্তু থাকছে কিন্তু বড় ধরনের ইনভেস্টমেন্ট করার আগে আমি আবারও বলছি এক্সপার্ট অ্যাস্ট্রোলজির সঙ্গে আপনি সিংহ রাশি লগ্নের মানুষ যোগাযোগ করুন এবং পার্টনারশিপ বিজনেসের ক্ষেত্রে কিন্তু ভালো যারা সাত আটজন মিলে পার্টনারশিপে আপনারা ব্যবসা করছেন আপনি সিংহ রাশি লগ্নের মানুষ আপনার ক্ষেত্রে দুর্দান্ত রেজাল্ট আপনি কিন্তু পেতে চলেছেন এই ছিল ভিডিও সিংহ রাশি লগ্ন কি রেজাল্ট পেয়েছে শনি রাশি পরিবর্তনে তিরিশ বছর পর ভিডিওটি এ পর্যন্তই নমস্কার